হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, উঠে হচ্ছে সকালের নাস্তা করে নিয়েছি, তারপরে হালকা পাতলা রেস্ট নিয়েছিলাম। পরে ইচ্ছা হলো কি একটু আইসক্রিম খাই, তো এই যে একটা আইসক্রিম বের করলাম, এটা হচ্ছে খাবো। খাওয়ার পরে আবার কিছুক্ষণ রেস্ট নিব। আজকে আমি অনেক সকালে উঠেছি, মোটামুটি সকাল 7টা বাজে উঠেছি। উঠে একটু হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠলে না দেখা যায় কি 7টা বাজে উঠলেই যে 7টা বাজে বিছানা থেকে উঠব, এই ইচ্ছাটা না করে না। মনে হয় একটু একা থই ওকা থই, মানে একটু হচ্ছে রেস্ট নিয়ে নিয়ে উঠতে উঠতে 8টা বেজে গিয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আজকে ভাবলাম যে একটু আর্লি আর্লি রান্নাবান্না করে ফেলি। তো এখানে আমি অনেক ধরনের সবজি নিয়েছি, তো আজকে হচ্ছে সবজি রান্না করব। তো ফার্স্টে হচ্ছে আমি হচ্ছে অয়েল দিয়ে দিয়েছিলাম, মানে তেল, সেখানে আমি দিয়ে দিলাম জিরা, তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন, আর দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি। এখানকার পেঁয়াজ তো সাদা কালার হয়, আমি আগেই বলেছি আমাদের দেশের মতো দেশি পেঁয়াজ বা লাল কালার না, সাদা কালার হয়ে থাকে। তো হালকা একটু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম যে ব্রাউন কালার করব সেটাও না, মোটামুটি হালকা। যখন একটা পেঁয়াজের ফ্লেভার আসবে তখন হচ্ছে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখানে আমি 4 থেকে 5টার মতো চিংড়ি মাছ নিয়েছিলাম। নেওয়ার পরে সেগুলোকে আমি ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি, মানে মাঝখানে। তারপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন পেস্ট। এই দেশের আদা রসুন পেস্টটা আমার এত পরিমাণ ভালো লাগে, মানে বাজারের কিনা আদা রসুন পেস্টটা, কারণ স্মেলটা অনেক বেশি সুন্দর, মানে ভালো লাগার মতো। আমার সব সময় তো দেখা যায় যে আমাদের বাসায় আদা রসুন হচ্ছে আম্মু ব্লেন্ড করতো, কিন্তু ওইটার যে একটা স্মেল সেখান থেকে আমার মনে হয় যে এখানকার স্মেলটাই আমার বেশি ভালো লাগে। যাই হোক, আদা রসুন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু পানি দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে চিংড়ি মাছটাকে ভালো মতো একটু কষিয়ে নিব, যেহেতু আমি মাছ দিয়েছি তার জন্যই হচ্ছে আমি একটু ভালো মতো কষিয়ে নিব। এই যে আমি দেখতে পেয়েছেন যে আমি অল্প একটু পানি দিয়েছি, এখন নাড়াচাড়া করে দিচ্ছি। যাই হোক, কষানো মোটামুটি শেষ। যখন কষানোটা শেষ হবে আমি হচ্ছে এতগুলো যে ভেজিটেবিল কেটে রেখেছিলাম এখানে কি কি আছে আমি বলে দিচ্ছি। ফার্স্টে এখানে আছে হচ্ছে ফুলকপি, তারপরে দেশ থেকে পাঠানো সিম, আমি দেশে থেকে 5 থেকে 6 কেজির মতো মনে হয় সিম এনেছিলাম, আম্মু পাঠিয়েছিল, আমার মনে নেই আসলে কয় কেজি দিয়েছে। সেই সিমগুলো আমি হচ্ছে ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলাই বের করেছিলাম। তো এখানে অল্প একটু দিয়ে দিলাম সিম, মিষ্টি কুমড়া, গাজর, আলু, এগুলোই দিয়েই হচ্ছে আজকে আমি সবজি রান্না করব। ও হ্যাঁ, আমি এখানে বুটের ডালটাও ইউজ করব। এখানে আমি সবজি দেওয়ার পরে আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, আসলে ঝালটা নিজের ইচ্ছা মতো, কারণ অনেকে হচ্ছে ঝাল বেশি খেতে পছন্দ করেন, অনেকে হচ্ছে ঝাল কম খেতে পছন্দ করেন। আমি হচ্ছে কাঁচামরিচ 4টার মতো দিয়েছি এ কারণে, কারণ আমি শুকনো মরিচও তো ইউজ করেছিলাম দেখেছেন। আর তারপরে আমি দিয়েছি হচ্ছে বুটার ডাল, আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তারপর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, দিয়ে দিবেন এখানে লবণ, আমি সেটা হচ্ছে দেখাতে ভুলে গিয়েছি, আমি লবণ দিয়েছি প্লাস হচ্ছে চিনিও দিয়েছিলাম হালকা। তারপর ওইটা আমি ঢেকে দিলাম, সেখানে ঢেকে দেওয়ার পরে এখন হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি হলুদ মরিচ লবণ দিয়ে। তো ভাবলাম যে আজকে হচ্ছে আমি তরকারি রান্না করব আরেকটা, যেহেতু সবজি রান্না করছি তরকারিও তো রান্না করা উচিত তাই না? তো সেখানে আমি তার জন্য এটা কি মাছ আমি জানি না, এই দেশের মাছ, তবে খেতে আমার কাছে অনেকটাই হচ্ছে ইলিশ মাছের মতো মানে লেগেছে আর কি। তো সেটা আমি হচ্ছে হালকা জালের আঁচটা কমিয়ে দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি, এপিঠ ওপিঠ দুনো পিঠি হচ্ছে আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমি হচ্ছে 5 পিস মাছ দিয়েছি, নাজমুল হচ্ছে দেখা যায় যে মাছের লেজ মাছের মাথা এগুলো খায় না, সচরাচর দেখা যায় যে আমারই খেতে হয়, কিছু করার নেই। তারপরে হচ্ছে আমি তেলের মধ্যে আবার পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু আমি একটু ভুনা ভুনা করব তার জন্য একটু পেঁয়াজটা বেশি দিয়েছি। পেঁয়াজটাকে একটু আমি হালকা পাতলা ভেজে নিব, ওরকম একদম ফ্রাই করব না,
মানে একদম ব্রাউন কালার করবো না, মোটামুটি হালকা পাতলা ভেজে নেব। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আর হালকা একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আর হ্যাঁ, কাঁচামরিচও দিব, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা, মানে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা একটু অন্যরকম আসে, মজাও লাগে। তো এই যে পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পর হচ্ছে এটাকে ভালো মতো কষিয়ে নিব। একদম যখন তেল তেল ভাব চলে আসবে তখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব। তো এইটা ভালো মতো কষাতে কষাতে অন্যদিকে আমার সবজিটাও হয়ে গেছে। এই যে দেখতে ঠিক এরকম হয়েছে, অনেক মজাদার হয়েছে। আসলে আপনাদেরকে তো আর মানে খাওয়াতে পারছি না, তো বোঝাতে পারছি না, বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি বলে দিচ্ছি, কিন্তু সবজিতে আমি হালকা পরিমাণে চিনি দিয়েছি, চিনিটা কিন্তু নিজেদের মানে স্বাদ মতো, ঠিক আছে? তো আমার এখানে যখন আমার পেঁয়াজটা ভালো মতো কষানো হয়ে যাবে, তখন হচ্ছে যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে সুন্দর মতো একটা একটা করে দিয়ে দিব। আর দিয়ে দিব হালকা একটু পানি, অত বেশি পানিও দিব না, কারণ পানি দেওয়ার কারণটা হচ্ছে মাছটাও একটুই হবে। আর হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম দুইটার মতো, আমি হচ্ছে টমেটো কেটে নিয়েছি, ওই দুইটা দিয়ে দিলাম। এখানকার টমেটোগুলো দেখেন কতটা লাল আর কতটা সুন্দর। আর আমার টমেটোর তরকারি বেশ ভালো লাগে। যাই হোক, আমার এখানকার সব কাজই শেষ। ধনিয়া পাতা থাকলে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিতাম। তো এই যে আমার তরকারি হয়ে গেছে, হওয়ার পরে আমি হচ্ছে দুপুরের লাঞ্চ করছি। দেখতেই পাচ্ছেন এই যে টমেটো দিয়ে মাছ ভুনা প্লাস হচ্ছে সবজি, আর এখানে তো বাসমতি চাল ছাড়াও এ নাই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকালবেলা হচ্ছে আমি স্ট্রবেরি নিয়েছি কয়েকটা, আর হচ্ছে কিউই নিলাম একটা। কিউইটা পেকে যাচ্ছে, এইটাই খাবো। আর কিছুক্ষণ পরে দেখলাম যে আবার বৃষ্টি ওয়েদার, মানে বৃষ্টি হবে, আকাশটা পুরো মেঘলা, হালকা হালকা পড়ছিল, সেটা দেখাতে পারছি না। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।